নদীর পাড়ে সত্যি বড় আরাম, হেঁটে খুব শান্তি পাচ্ছে। আরে লোকটা এমন দৌড়চ্ছে কেন? কাঁধে একটা ঝোলা, এদিকেই তো আসছে বলে মনে। ডাকি তো, এই যে শুনছেন? এই কেলো করেছে মাতুল, আবার এখানে টপকালো, গোল খাওয়াতে হবে মনে হয়। কি ব্যাপার, আপনি এখন দৌড়চ্ছেন কেন? কি হয়েছে? বহুত বড় কেলো হয়েছে স্যার। কেলো? হ্যাঁ কেলো, হসপিটালের সব ওষুধপত্র নিয়ে আমাকে এক্ষুনি পৌঁছতে হবে স্যার, ট্রেন মিস করেছি। ওদিকে ওষুধ না পেলে হসপিটালে কেলো হয়ে যাবে, সব কটা পটল ডাঙ্গার টিকিট কাটবে স্যার। ও, তাই আপনি নদী পার হয়ে যাবেন ভাবছেন? ঠিক ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন স্যার। কিন্তু ডিঙিটা তো একটু আগেই ওই পারে চলে গেল, ফিরতে ফিরতে অনেক দেরি। যা কেলো, এখানেও ডিঙি মিস হয়ে গেল। আচ্ছা আপনি আসুন তো, আসুন তো আমার সাথে। কোথায়? তাড়াতাড়ি আসুন না। শুনুন, ভালো করে শুনুন, আমি এই গাছটা বেঁকিয়ে ধরছি, আপনি এই গাছটার উপর দিয়ে হেঁটে ওই ডিঙিটা গিয়ে উঠুন। বাবা, কি তো ব্যাপক কেলো! তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, আপনাকে ওষুধগুলো নিয়ে হসপিটালে পৌঁছতেই হবে। যা কেলো! এ কি বলছো তুমি, আমার মহল্লায় আবার ব্যাংক ডাকাতি? এ আবার নতুন কি? চুপ, একদম চুপ, মজা করা হচ্ছে? ওরা জানে না যে আমি কি। ওরা ভালো করেই জানে আপনি কি, নেহাত ওই পাটুল বাবু ছিলেন বলে আপনি বেঁচে গেলেন, নয়তো কবেই। কবেই কি, আমি থাকতে কি না, আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আপাতত স্যার ওই বাঘ আর গরুগুলোর কথা ছেড়ে দিয়ে ব্যাংক ডাকাতটাকে ধরুন, এতক্ষণে হয়তো ও পগার পার হয়েছে। হচ্ছে পগার পার, এই আমি চললুম। এবার ডিঙিটার উপর লাফিয়ে পড়ুন। আবার কোথা থেকে এলো? আকাশ থেকে। তুই এবার ফুট। কেলো! একি মাঝি যে পড়ে গেল! উড়ি বাবা, উড়ি বাবা, কোথায় গেল, কোথায় গেল? আরে দারোগা বাবু যে! মাতুল, মাতুল, একটা ডাকাত ব্যাংক লুট করে এদিকেই পালিয়ে এসেছে, সঙ্গে একটা বস্তা। ডাকাত? এ কি বলছেন আপনি? তার মানে যেটাকে আমি নদী পাড়ের ব্যবস্থা করে দিলাম ওটাই? এটা কি করলে বাটুল? ঠিক আছে ঠিক আছে, শুনুন, আপনি এই গাছটাই উঠুন দেখি। গাছে গাছে চড়বো কেন? গাছটা আমি টেনে নামাচ্ছি, আর আপনি এই গাছটা দিয়েই ওই ডিঙিটায় লাফিয়ে পড়ুন। ওরে বাবা, এ কি কাণ্ড, কি করি এখন? দারোগা বাবু উঠুন উঠুন। ওরে বাবা গো, আমি আমি বাড়ি যাব গো, মরে যাব গো। এ কি, মরে যাব গো! এ কি, আপনি কাঁপছেন কেন? লাফান লাফান। যা, কথা বলতে বলতে হাতটা আলগা হয়ে গেল, কিন্তু এই শয়তানটাকে কিছুতেই ছাড়া যাবে না, কিছুতেই না। কি করি তাহলে, কি করি, কি করি এখন? আইডিয়া! এইবার দেখ আমার খেল। কি আবার কি যে গেল, ডিঙিটাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। কেলো কেলো, আমি যে আবার পেছনে ফিরে যাচ্ছি। কেলো হচ্ছে, কেলো হচ্ছে, আরো আরে বাস, কাছে চলে যাচ্ছি।
বাটুলটা যে ডাকাতটাকেও নদী পার করে দিল, আমাকেও পাগার পার করে দিল। এবার আমার চাকরিটা থাকলে হয় রে। চল এবার তুই তোর পশু দেবার কে লাগাবে আমি দেখব। ও কিলো গো, ছেড়ে দাও গো। ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো। চল এবার শ্রীঘরে এমন পেটাবো যে তোর ওই ব্যাগের সব ওষুধ লাগিয়েও। কি দেখছি আমি, ডিঙ্গি শুদ্ধ আসামি। এই নিন আপনার আসামি আর ব্যাংকের টাকা। তুমি জানো এই এই কেলো, না না না, এ মানে ওই এই জাকাতটা ব্যাংকের ক্যাশিয়ারকে মেরে সিন্ধুক ভেঙে গরিব মানুষগুলোর এত কষ্ট জমানো টাকা সব লুট করেছে, এত বড় সাহস। আজ তাহলে চলি বড় বাবু।